দর্শক শুভেচ্ছা আমন্ত্রণ চট্টগ্রাম 24 এ আপনাদের সাথে আছি আমি সোহেলী চাকমা চট্টগ্রামে আবারো বেড়েছে করোনার নমুনা পরীক্ষা সেই সাথে আক্রান্ত ও ঊর্ধ্বমুখী গত 24 ঘন্টায় 9টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় 1139টি করোনা শনাক্ত হয় 126 জনের এর মধ্যে 88 জনই নগরীর আর উপজেলার 38 জন এই নিয়ে মোট শনাক্ত দাঁড়ালো 52023 জনে এছাড়া নতুন করে মারা গেছে একজন মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 588 জনে খাগড়াছড়িতে করোনার টিকার দ্বিতীয় ডোজ নিতে হয়রানির অভিযোগ উঠেছে চাহিদার তুলনায় টিকা কম থাকায় সকাল থেকেই কেন্দ্রে হট্টগোল শুরু হয় তাতে টিকা না পেয়ে অনেককেই ফিরতে হয় খালি হাতে ভুক্তভোগীদের অভিযোগ টিকার জন্য সকাল 8টা থেকে লাইনে অপেক্ষা করে থাকলেও কতজনকে দেয়া হবে তা জানানো হয়নি সবার কাছ থেকে কার্ড নেওয়া হলেও একটার সময় টিকা প্রদান কার্যক্রম বন্ধ করে দেয়া হয় এসএমএস পেয়েও অনেকে পাননি টিকা এ সময় হট্টগোল তৈরি হয় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে চট্টগ্রামের পটিয়ায় কয়েকটি ইউনিয়নের চলাচলের একমাত্র পথ কুসুমপুরা সড়ক কিন্তু শান্তিরহাট থেকে কোলাগাঁও ইউনিয়ন পর্যন্ত সড়কটির বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ গেল কয়েক বছরেও সংস্কারের ছোঁয়া লাগেনি এই সড়কে রণে দত্তের রিপোর্ট ছবি তুলেছেন শফিক আহমেদ সাজীব সড়কের কোথাও ভাঙাচোরা আবার কোথাও তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ চট্টগ্রামের পটিয়ার কুসুমপুরা সড়কে এই দশা গেল কয়েক বছর ধরে কুসুমপুরা মধ্যম কুসুমপুরা কোলাগাঁও সহ বিভিন্ন ইউনিয়নে বসবাসকারী মানুষের চলাচলের একমাত্র পথ এটি অথচ পুরো পটিয়ার মধ্যে কেবল এই সড়কটিতে ছোঁয়া লাগেনি সংস্কারের এতে ভোগান্তিতে এই এলাকার মানুষ এখন রাস্তার পরিস্থিতি খুব নাজুক অবস্থা সাধারণ জনগণ কিন্তু হাঁটে চলতেও কিন্তু কি কষ্ট হচ্ছে তো এখন ব্যাপার হলো গাড়ি চলতে তো অনেক কষ্ট এখানে কোনো রোগী নিয়ে যাওয়া এই পরিস্থিতিও নাই অনেকদিন ধরে মেরামত হচ্ছে না গ্রামে আমি দেখতেছি আমার এক বছর যাবত এখানে কোনো কিছু কোনো কাজ হয় না রোডটাই কখনো কখনো গাড়ি উল্টাই যায় এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে কালারপুল সেতুর নির্মাণ কাজ শেষ না হওয়ায় বিভিন্ন শিল্প কারখানার ভারী যান চলাচল করে এই সড়কে এতেই এই বেহাল দশা সড়কের ফলে বর্ষা মৌসুমে ভোগান্তি আরো চরমে ওঠার শঙ্কা স্থানীয়দের বর্ষাকালে তো গাড়ি পানি এতটুক হয় এখানে গাড়ি চলতে পারে না আমরা চাই দ্রুত এই লোডার কাজ করে আমাদের এলাকার মানুষ শান্তিতে হাঁটাচলা করতে পারে মনে এই ব্যবস্থা কর্তৃপক্ষ করে তবে 18 ফুটের এই সড়কটি 24 ফুটে উন্নীত করার পাশাপাশি সংস্কারে নতুন প্রকল্প নেয়ার কথা জানান স্থানীয় সংসদ সদস্য যা অনুমোদনের অপেক্ষায় আছে মন্ত্রণালয়ে এটার উপর দিয়ে অসম্ভব পেশা তারপরে এটাকে চিন্তা করে আমরা জায়গা একটা প্রকল্প আছে আমাদের মানে প্রায় 7 কোটি টাকা খরচ হবে এটাকে সেই জন্য রাখা হয়েছে এটাকে আমরা ঢালাই করব ঢালাই করে এখান থেকে শান্তিনাথ থেকে এটাকে সোজা আরেকটু বড় করে এটা আমরা 18 ফিট আছে এখানে 24 ফিট করব পাশাপাশি কোলাগাঁও ট্যাক থেকে পশ্চিম কোলাগাঁও সড়কটিও 4 কোটি টাকা ব্যয়ে সংস্কারের উদ্যোগের কথা জানান এই জনপ্রতিনিধি রনি দত্ত চ্যানেল 24 চট্টগ্রাম কক্সবাজারে একযোগে চলছে সড়ক সংস্কারের কাজ ফলে পুরো শহর গর্ত আর খানাখন্দে ভরা নাগরিক সমাজ বলছেন কাজের দায়িত্বে থাকা দুই প্রতিষ্ঠানের সমন্বয়হীনতা এই দুর্ভোগের অন্যতম কারণ নোপালমের তথ্য মোহাম্মদ রাসেলের ছবিতে ডেস্ক রিপোর্ট কক্সবাজার শহরের বাজারঘাটা প্রধান সড়কের দৃশ্য এটি সামান্য বৃষ্টিতে কাদা আর ময়লা পানিতে একাকার একপাশে গর্ত ভর্তি পানি অন্য পাশে সারিবদ্ধ বিভিন্ন যানবাহন ফলে সাধারণ পথচারীদের পায়ে হেঁটে চলার পথ রুদ্ধ শহরের লালদিঘির পার থেকে রুমালিয়ার ছড়া পর্যন্ত প্রায় 2 কিলোমিটার জুড়ে চলছে এমন খোঁড়াখুঁড়ি সে সাথে চলছে বৃষ্টিরও বেশি উপসড়কের পাশে নালা নির্মাণের কাজ ফলে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে বিকল্প সড়কগুলো এমন কোনো রাস্তা নাই বা এমন কোনো গলি নাই যে গলিতে স্মুথলিভাবে মানুষ চলাফেরা করতে পারতেছে হাঁটার জন্য রাস্তা বাড়ছে না রাস্তাগুলো ভাঙা এবং কি মেইন সড়ক না অলি গলিগুলোও ভাঙা যায় বর্ষাকালে তো এখানে পানির স্রোত পরিমাণ বেড়ে যাবে প্রধান সড়কের কাজ করছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আর উপসড়কের কাজের দায়িত্বে পৌরসভা কিন্তু তাদের মধ্যে কোনো সমন্বয় নেই বলে মত নাগরিক সমাজের এই যে সমন্বয়হীনতা এটা কেন আমরা সাফার করব এটা তো একটা সভ্যতার একটা দিক নির্দেশন হতে পারে না তবে উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বলছেন
বর্ষার আগে ভরাট করা হবে গর্তগুলো। পুরো কাজ শেষ করতে সময় লাগবে এক বছরের বেশি। একই আশ্বাস পৌর কর্তৃপক্ষের। আমরা মনে করি যে ইনশাল্লাহ আগামী বছর জুন মাসের দিকে এই রাস্তার কাজ শেষের দিকে চলে যাবে। বর্ষার আগে কিছু কিছু উপসড়ক বলে আমরা যাতে ঢালাই দিয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মান যাতে চলাফেরা করতে পারে সেই সুযোগ সৃষ্টি করার জন্য। কক্সবাজার পৌরসভার হলিডের মোড় থেকে বাস টার্মিনাল পর্যন্ত প্রধান সড়কের দূরত্ব 6 কিলোমিটার, যার উপর সড়ক উপসড়ক রয়েছে 20টিরও বেশি, যেখানে প্রতিদিন যানবাহন চলাচল করে অন্তত 30,000। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চাকরি স্থায়ীকরণ ও পূর্ণ বেতনের দাবিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভবনের মূল ফটক বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। দুপুরে টাইগার পাসের অস্থায়ী কার্যালয়ের প্রধান ফটক তালাবদ্ধ করে এই বিক্ষোভ করেন তারা। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের দাবি দাওয়া জানানোর পরও তাদের চাকরি স্থায়ী করা হচ্ছে না। তাছাড়া কর্পোরেশনের অর্থ সংকটের অজুহাতে পূর্ণ বেতনও দেয়া হচ্ছে না তাদের, ফলে মানবেতন জীবন কাটাতে হচ্ছে তাদের। দর্শক, সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করছে বামজোট। নগরীর চেরাগি পাহাড় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ইমদাদুল হক। ইমদাদ, সোহেলি, রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলা প্রত্যাহার এবং যারা তাকে হেনস্থা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট যেটি, সেটি বাতিলের দাবিতে বাম গণতান্ত্রিক জোট কিন্তু নগরের চেরাগি পাহাড় মোড় সেখানে কিন্তু এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করছে। এই বিক্ষোভ সমাবেশটিতে কিন্তু বক্তারা বাম নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। তারা যেটি বলছেন যে আসলে যুগে যোগে সবসময় সাংবাদিকরা অনিয়মের বিরুদ্ধে তথ্য প্রকাশ করে আসছেন, সেক্ষেত্রে এই বিষয়গুলো কখনোই দাপ্তরিকভাবে অফিসিয়ালি কোনো তথ্য, দুর্নীতির তথ্য কোনো সময় দেওয়া হয়নি, সেই তথ্যটি সংগ্রহ করতে হয়েছে বিভিন্নভাবে এবং এই তথ্যটি সংগ্রহের মাধ্যমে দেশের এবং জনমানুষের উন্নয়নই হয়েছে এবং সেক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধ হয়েছে। এমন একটি অবস্থানে এসে অনুসন্ধানী সাংবাদিকতার এই যে টুটি চপে ধরার যে বিষয়টি, আসলে রুজিন ইসলাম গ্রেপ্তার এবং তাকে জেলে প্রেরণের মাধ্যমে কিন্তু এই বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে এমনটি কিন্তু তারা বলছেন। এবং এমনটি বলছেন যে এই যে আগেও এভাবে যারা এরকম করেছে আসলে প্রশাসনের পক্ষ থেকে যারা করেছে তারা পার পায়নি এবং এর কোনো ভালো সুফল পাওয়া যায়নি, সেক্ষেত্রে এই যে এই ঘটনাটি ন্যাক্কারজনক একটি ঘটনা উল্লেখ করে অবিলম্বে রুজিন ইসলামকে মুক্তির জন্য কিন্তু দাবি জানানো হয়েছে এবং অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট যেটি, যার মাধ্যমে দুর্নীতিকেই আসলে প্রশ্রয় দেওয়া হয় এমনটি উল্লেখ করে কিন্তু এই আইনটি প্রত্যাহারের এবং সংশোধনের দাবি জানিয়ে কিন্তু এখানে তারা বক্তব্য রাখছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, নগরীর চেরাগি পাহাড় থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী ইমদাদুল হক। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, সাংবাদিক রোজিনা ইসলাম যাতে ন্যায় বিচার পান এজন্য সরকার সর্বোচ্চ আন্তরিক। দুপুরে চট্টগ্রামে তিনি এ কথা বলেন। পুলিশ হেফাজতে তার সম্মান যাতে রক্ষা হয় এবং কারা হেফাজতে তিনি যাতে সর্বোচ্চ সুযোগ সুবিধা পান, সেটির জন্য আমি বারংবার স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকের সাথে কথা বলেছি। তিনি যাতে ন্যায় বিচার পান সেটি অবশ্যই আমরা নিশ্চিত করব। এবং এখানে যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কারো কোনো দায় থাকে সেটি নিশ্চয়ই বেরিয়ে আসবে। দর্শক, এই ছিল চট্টগ্রাম 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।